এটা তো কাকার চোখ নয়, এটা গাড়ির হেডলাইট। নিজের শুকনো লঙ্কাটা, লোহা লঙ্কা কোনোদিন ঝাল হবেও না। কলা গাছের কোনো জিনিস নয়, যেটা এটা দিয়ে খুশি। নিঘাত বউ পালিয়ে গেছে, নিজের লঙ্কা দিয়ে নিজের মুখ দেখতে পাবে। আরে মদেরি খেয়ে আলে মুতে চিদে আলে, আর লিচুর কথা বাদই দিলাম। হ্যালো চ্যাংড়া ছোঁড়া বন্ধুরা, আমি এডি কলকাতা বয়, চলে এসেছি উইথ মাই নিউ ভিডিও। মেরা চ্যান বেন সব উজড়া। আজ আমরা সেই সব মানুষজনদেরকে দেখব যারা পৃথিবী থেকে বহু কাল আগে লুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের জীবাশ্ম মানে ফসিলস এখনো পৃথিবীতে রয়ে গেছে। সেই সব মানুষদের নিয়ে আমরা আলোচনা করব যারা এখনো স্যান্ডিচাঙার বগলের গন্ধ শুঁকে নিজেদের জীবিকা নির্বাহ করে। মানুষের শরীর থেকে ভুল করে বেরিয়ে যাওয়া পক করে আওয়াজ নামক গ্যাস থেকে যারা তাদের পেটের খিদা মেটায়, তো সেই সব মানুষদের, সেই সব প্রতিভাবান লোকজনদেরকে নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরুর আগেই বলে দিই, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিচে লাল বাটনটাকে প্রেস করে দাও, পাশে ঘন্টা আছে টং করে বাজিয়ে দাও। জালিম নজর হটালে, এটা তো কাকার চোখ নয়, এটা গাড়ি হেডলাইট। যখন বাড়িতে পাওয়ার কাট হয় কাকা চোখ দুটো খুলে সিলিং এ লাগিয়ে দেয়। আর কাকার তো তবলার জবাব নেই, ওই তবলাটা তো শুকিয়ে গেছে। কাকা মুখ দিয়ে তবলা বাজানোর চেষ্টা করছে, সবাই তবলা হাত দিয়ে বাজায়, আর কাকা ইঁদুরে খাওয়া দাঁত দিয়ে এক হাত গর্ত ঢোকা চোয়াল দিয়ে তবলা বাজাচ্ছে। আর এই কাকার তবলা বাজানো দেখে একজন তো পুরো ফিদা, আর যে কিনা কাকার নামে সিঁদুর পরে। হামারা ক্যা হ্যায়, হাম তো ভেসে হি বদনাম হ্যায় জমানে মে। এই চন্দ্রমুখী আলু তো ঠিকই করে নিয়েছে যে ওর সামনের তবলা আর পেছনের তবলা কাকাকে দিয়ে বাজাবে, মানে কাকাকে রাখবে তবলা বাজানোর জন্য ওর। আর তাই কাকাও দেরি না করে নিজের শুকনো লঙ্কাটা লোহাতে ঘষে ঘষে ধারালো বানাচ্ছে। আর এই চন্দ্রমুখী আলু তো নিজেই নিজেকে সিঁদুর দান করতে শুরু করে দিয়েছে, যাতে ও নিজেই কিনা কাকার শুকনো লঙ্কার ওপরে বসে নাচানাচি করতে পারে। হ্যাঁ বুঝেছি, সব বুঝেছি সব। তোমাদের ভেতরের সব ভালো তো? তোমরা নিশ্চয় দেখেছো গরমের সময় কুকুরে কিভাবে জিভ বের করে হাঁপায়, তাই আমি আজ করে দেখাবো। ভাই এইসব ট্যালেন্ট এখানে কি করছে? এদের তো উগান্ডা পাঠানো উচিত। গরমকালে কুকুর কি কি করে সেটা সবাই জানে, তুমি অনুযায়ী কাজ করো। ভাদ্র মাসেরটা একটু কপি করে দেখাও দেখি, কিছু হোক আর না হোক। লঙ্কা গাছ থেকে যখন লঙ্কা ছিঁড়ে নেওয়া হয় না, তার দানার যদি ব্যবহার করা হয়ে যায় তারপর তো লঙ্কা গাছ কোনো কাজে থাকে না, তখন এই লঙ্কা গাছগুলো কেউ তবলা বাজায়। গরমকালে কুকুর কি করে সেই সব করে দেখায়। লঙ্কা যদি ঝাল ছিল বেরিয়ে গেছে, আর লঙ্কা কোনোদিন ঝাল হবেও না। কি হচ্ছে এসব, কি দেখছি আমি এসব, দু চোখ দিয়ে কি দেখছি? ভগবান তুমি কি আছো, তুলে নাও আমাকে নয় এদেরকে। ফোনে কি এমন রিপ্লাই পাচ্ছে মামুনি, যে বোতলটাকে নিয়ে এরকম অত্যাচার করছে, নিজেকে তো সামলাতে পারছে না। আর এই চম্পাকলি ওটা বোতল, আর ওটা কোনো কলা গাছের কোনো জিনিস নয় যেটা নিয়ে তুমি আপ ডাউন করবে। মামুনি ফিলিংসটা ভাবো একবার, কোন লেভেল থেকে ফিলিংসটা বেরোচ্ছে। আর না জানি ওদিকের বক্তা এখন কি কি করে বেড়াচ্ছে। কেউ কেউ বোতলে খুশি, কেউ কেউ আবার কোলবালিশ, কেউ কেউ আবার ভিডিও দেখে এটা দিয়ে খুশি, আবার তো কেউ কেউ আমাকে তোরা কাশি পাঠিয়ে দে। সাজি সুরখ জোড়ে মে চাঁদ সি দুলহন। আহারে এনার কতই না কষ্ট, নিঘাত বউ পালিয়ে গেছে, তাই কাকা ভুল ভাল জায়গায় ভুল ভাল জিনিস ঢোকে বসে আছে। আর কাকার বউ পালিয়ে গেছে বলেই কাকা নিজের লঙ্কাটা ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে পারছে না বলেই উল্টো পাল্টা কাজকর্ম করে বেড়াচ্ছে। বউ বাড়িতে থাকলে কাকা তো সাজতে পারে না, তাই বউ চলে যাওয়ার দুঃখ আর কাকার সাজার বাহার দুটো একসাথে ফুটে উঠছে। বলছি মর্টিনটা নাকে না গুঁজে তুমি মর্টিনটা একটু লেবু দিয়ে বাটো, লেবু দিয়ে বেটে ওর মধ্যে একটু সর্ষে গুঁড়ো দিয়ে তোমার লঙ্কায় মালিশ করো, লঙ্কার ফেসিয়াল করে নাও, তারপর দেখবে আয়না লাগবে না, নিজের লঙ্কা দিয়ে নিজের মুখ দেখতে পাবে। আবে সালে
আরে মদেরি খেয়ালে মতেছি দেয়ালে, মদেরি খেয়ালে মতেছি দেয়ালে। এই প্রথম কাউকে দেখলাম যে এত সুন্দরভাবে অসুরের সাথে মহা আনন্দে মিটিং করছে। কি জাদু এই মদেতে! নিজের শত্রু এবং দেবতাদের শত্রু সবাইকে একসাথে সামলানো যায়। ওয়াও, কত সুন্দর লাগছে দুজনকে ফাটাফাটি। এবার ভাবো, এইরকম সাইজের একটা ছেলে আর এই মেয়েটার চার ডবল সাইজের একটা মেয়ে, মানে এরকম ঘোরার চেষ্টা করছে। আর তাহলে না থাকবে দয়াল, আর না থাকবে দয়াল বাবার কলা। আর লিচুর কথা বাদই দিলাম। আজকের বগলের গন্ধ শুকানোর ভিডিও আপাতত এখানেই শেষ। আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর লাইক করে দিও একটা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে দু একটা শেয়ার টেয়ার করে দিও, ওই আর কি। তো চলো, আজকের মতো বিদায়। বিদায় বন্ধু।